হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটি নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে। এটা হলো ক্লিন ফ্রেশ জেল, যা প্রেসক্রাইব করা একটি অ্যাকনে মেডিকেশন। এই প্রোডাক্টটির আমি আরেকটি রিভিউ অথবা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি আরেকটি ভিডিও বানিয়েছি, কিন্তু ওই ভিডিওটাতে দেখেছি আমি অনেকেই অনেক কমেন্ট করে, তো ওই সবগুলো কমেন্ট রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ভাবলাম, তারপরও আমি চেষ্টা করি যে রিপ্লাই করার, কিন্তু তারপরও আমি ভাবলাম যে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেই ওই কোয়েশ্চেনগুলো নিয়ে। তো প্রথমেই যেই কোয়েশ্চেনটা ছিল যে এটা কি প্রেগনেন্সি সেফ কি না, এই প্রোডাক্টটাতে আছে ট্রেটিনয়েড বা রেটিনয়েড বা রেটিনলের স্ট্রংয়ার ভার্সন স্ট্রেটিনয়েড, যা খুবই স্ট্রং একটি অ্যাকনে মেডিকেশন প্লাস অ্যান্টি এজিংয়ের জন্যও কাজ করে, যা প্রেগনেন্ট মহিলাদের উপর কোনোদিনও টেস্ট করা হয়নি, তাই বলা হয়ে থাকে যে এই প্রোডাক্টটি প্রেগনেন্সি সেফ নয়। যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা যারা ব্রেস্ট ফিডিং মহিলা আছেন তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন না, আপনাদের স্কিনে অ্যাকনে থাকলেও বা অ্যান্টি এজিংয়ের জন্যও। এই প্রোডাক্টটাতে আছে ক্লিন্ডামাইসিন আর ট্রেটিনয়েড। ট্রেটিনয়েড আছে 0.25% আর ক্লিন্ডামাইসিন আছে, ক্লিন্ডামাইসিন হলো যা অ্যাকনে ব্যাকটেরিয়া কিল করে এমন একটি ইনগ্রেডিয়েন্ট, যা ভেতর থেকে অ্যাকনে ব্যাকটেরিয়া কিল করে। আর ট্রেটিনয়েড হলো অ্যাকনে দূর করতে, স্কার দূর করতে, তারপর অ্যান্টি এজিংয়ের কাজ করে, খুবই স্ট্রং একটি ইনগ্রেডিয়েন্ট। ট্রেটিনয়েড সবার জন্যই খুবই ভালো, যাদের এজ 25 অর আমি বলবো যে যারা 28 উপর আছেন তারা সবাই অ্যান্টি এজিংয়ের জন্য ট্রেটিনয়েড ব্যবহার করতে পারেন, কিন্তু ট্রেটিনয়েড ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে, কিছুক্ষণ গলায় বা ঘাড়ে লাগিয়ে দেখতে হবে যে এটা কোনো জ্বালাপোড়া ভাব দেয় কি না, তারপর আস্তে আস্তে এটার মাত্রাটা বাড়াতে হবে। যেমন সপ্তাহে প্রথম একদিন ইউজ করতে হবে, তারপর সপ্তাহে দুই দিন, এরকম করে করে সপ্তাহে তিন দিন ইউজ করা যাবে। আমি তিন দিনের বেশি রেকমেন্ড করব না, যেহেতু এটা খুবই স্ট্রং একটা মেডিকেশন। সপ্তাহে তিন দিন অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে, স্কিনটাকে ভালো করে ধোয়ার পরে, স্কিনটাকে শুকিয়ে নিয়ে, কোনো ভেজা ত্বকে নয়, কোনো ড্যাম্প স্কিনে নয়, একদম শুকনো স্কিনে পি সাইজ অ্যামাউন্ট নিয়ে, অল্প একটু অ্যামাউন্ট নিয়ে পুরো মুখে লাগিয়ে 10 মিনিট ওয়েট করে তারপর এটার উপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর দিনের বেলায় অবশ্যই 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 সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ সানস্ক্রিন ইউজ না করলে ট্রেটিনয়েড যে কতটা ক্ষতিকারক হবে স্কিনের জন্য, স্কিনটাকে ড্যামেজ করবে, ওপেন পোর্স বাড়াবে এবং স্কিনটার ওভারঅল হেলথ খুবই ড্যামেজ করবে। তাই আমি বলবো যারা সানস্ক্রিন ইউজ করবে না তাদের ট্রেটিনয়েড ইউজ করার কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা এক্সফোলিয়েটার ইউজ করারই দরকার নেই যারা সানস্ক্রিন ইউজ করবে না। সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন মাস্ট। আর সানস্ক্রিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মোর ইজ মোর, যত বেশি সানস্ক্রিন লাগাবেন তত ভালো। আর এই প্রোডাক্টটা যারা ব্যবহার করবেন তাদের আমি বলবো প্রথমে সপ্তাহে একদিন, তারপর দুই দিন, তারপর তিন দিন পর্যন্ত কন্টিনিউ করুন, তারপর বেশি করতে হবে না। আর এই প্রোডাক্টটার সাথে এক্সট্রা কোনো এক্সফোলিয়েটার, এএচএ, বিএচএ, পিএচএ, কোনো ধরনের এক্সট্রা কোনো এক্সফোলিয়েটার ইউজ করা যাবে না, শুধুই এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। তো এই প্রোডাক্টটা যারা ইউজ করবেন, হ্যাঁ, যদি আপনারা একদিন ট্রেটিনয়েড, একদিন স্যালিসিলিক অ্যাসিড বা এএইচএ ইউজ করেন দেন ইটস ওকে, বাট এই প্রোডাক্টটার সাথে কোনো আদার্স ভিটামিন সিও মিক্সড করবেন না, আলাদা আলাদা রুটিনে ইউজ করবেন। তো এই প্রোডাক্টটা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই আরেকটি পরামর্শ দেবে, আমি ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, কারণ এই প্রোডাক্টটা আমাকে আমার ডাক্তার রেকমেন্ড করেছিল। তো আপনারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে চাইছেন অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবহার করবেন, আর এটা খুবই অ্যাফোর্ডেবল একটি প্রোডাক্ট, যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন।